নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আজ আমি আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, মুখে কিছু ভালো লাগছে না, তো তার জন্য এই যে পাঁচ পিচ। আর এমনি তো হোম ডেলিভারি চলছে, আর এই বিকেলে মানে রাতে খাওয়ার জন্য একটু কিছু রান্না করতে হয়, তার জন্য আমি রুই মাছ আনতে বলেছি। এই দেখুন, পাঁচ পিস বড় বড় রুই মাছ নিয়ে এসছে। এটাকে আজকে রান্না করব। শুধু এমনি ঝোল করলে খেতে পারবো না। এই যে একটা পেঁয়াজ নিয়েছি, কুচি করে নেব। আর সাদা সর্ষে আর কালো সর্ষে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি, বাটবো। সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর হচ্ছে একটা টমেটো কুচি করে, মানে ফ্রিজ থেকে এনেছি তো তাই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে একটু সাদা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন মাখিয়ে সুন্দর করে নেব। এবার মাছের মধ্যে দেখুন হলুদ নুন মাখিয়ে নিলাম ভালো করে। এবার কড়াই তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, যাতে ছিটে গায়ে না আসে। এবার মাছগুলো একে একে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। এই দেখুন, সবজি নিয়ে বাড়িতে সামনে তো আসে রোজ দিন, তা যেই ডেকেছে আমি গেলাম, গিয়ে দেখি কিচ্ছু সবজি নেই, শুধু আম নিয়ে এসছি। আর আমগুলো এত নরম, তাই আর নিলাম না আমগুলো। আচ্ছা, এবার দেখুন সর্ষেটা বেটে নিচ্ছি। হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, নুন, হলুদ, আচ্ছা এগুলো দিয়ে সর্ষে বাটলে নাকি সর্ষে তিতো হয় না কোনো সময়, তাই সবগুলো একসাথে দিয়ে আমি বেটে নিচ্ছি। যে নুন হলুদ সব দিয়ে দিলাম, সবার শেষে তেল দিয়ে দিলাম। এই দেখুন, আমার মাছগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি খানিকটা হচ্ছে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি সর্ষে বাটা দিয়ে রুই কাতলা মাছ রান্না করলে পেঁয়াজ কুচি দিই আপনার। এবার টমেটো দিয়ে দিলাম একটা কুচি করে, আর বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আর সর্ষে বাটার পাত্রটা ধুয়ে আর অল্প করে জল দিয়ে দিলাম। এবার আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘরে ছিল হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তাই একটু দিলাম। জিরে গুঁড়ো একটু দিলাম। দিয়ে গোলমরিচের গুঁড়ো অপশনাল দিতে পারেন, আর রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার মাছটা দেখুন, মানে ঝোলটা ফুটে এসেছে। এবার হচ্ছে আমি মাছগুলো মানে অল্প ফুটেছে, বেশি না, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একদম, আর গ্যাসটা একদম কম করে দেবো আর কি। আর দিলাম অল্প একটু কাঁচা তেল। দেখুন, কাঁচা তেল দিয়ে সুন্দর করে নাড়িয়ে এইবার আমি ঢাকনা দিয়ে, ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা দুটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, এই যে ঝোল ফুটতে আরম্ভ করেছে। ঢাকনা খুলে আপনাদের একবার দেখিয়ে নিলাম, আবার ঢাকা দিয়ে এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো। হয়ে গেল আমার রুই মাছ সর্ষে বাটা দিয়ে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। আজকের মতো রুই মাছের রান্নাটা এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু সাথে থাকছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এই বাটিতে ঢেলে না নিয়ে আমি এর মধ্যেই গরম গরম চাপা দিয়ে রাখছি, খাওয়ার সময় যাতে গরম থাকে। এই গরমে গরম জল খেতে হচ্ছে, ভাপ নিতে হচ্ছে, আর হচ্ছে গরম জলে স্নানও করতে হচ্ছে। একটু জল ঘাটলেই দুপুরবেলা রাতেবেলা কাশি হচ্ছে। আর এই যে ফল এনেছে, ফল ভালো লাগছে না মুখে কিছু, ফল তো জমাই হয়ে রয়েছে, খাওয়া যাচ্ছে না কিছু, আম পচে যাচ্ছে, বকছে। এগুলো থরে থরে সাজানো, সুস্থ হব কবে, আর রোদ উঠবে ভালোভাবে কবে, তারপরে কাচবো।
সকালে উঠে গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, এখন প্লাস্টিকে ভরে রাখবো, নাহলে দুপুরবেলা ঠাকুর দিতে গেলে ফুলগুলো কেমন নেতিয়ে যায়। মাছ রান্নার পর এক পিস মাছ একটু ঝোল দিয়ে একটা রুটি খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, ঘুমের থেকে উঠে তারপরে আম নিয়ে বসেছি, দেখুন অর্ধেক আম পচা, কেটে কেটে ফেলে দিতে হচ্ছে। বাদ দিয়ে দিয়ে যেটুকু পেলাম সেটুকু দুজনে মিলে খেয়ে নিলাম বিকেলে, আর তারপরে আধ ঘন্টা পরে চা খাব। রাতের খাবার এই যে দুপুরবেলা রান্না করেছিলাম রুই মাছ সর্ষে বাটা দিয়ে, উনি খাবেন ভাত দিয়ে আর আমি খাবো রুটি দিয়ে, কারণ আমার ঠান্ডা লেগেছে, রাত্রে ভাত খেলে আরও ঠান্ডা লেগে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আমার সঙ্গে থাকবেন।